Hello friends, welcome back to my channel. My name is Sharu and you are watching Traveler Sharu. So, abar shuru korchi arekta notun road trip niye. Ekhon ghorite sokal 5:20. Ar amra berochhi ekhon Banaras er uddeshe. To Google Map e ja time dekhacche seta 14 ghonta 44 minute ba 45 minute erokom ekta dekhacche. Dekhi amader koto time lagte pare. Amar sathe ache Shubhankar. Amra dujonei jacchi Shubhankar, Shubhankar er gari niye. তাহলে কি আমার গাড়ি তো চলুন দেখি জার্নি কেমন হয় আজ 27th অক্টোবর 2021 অনেকদিন ধরেই ভাবছি একটা রোড ট্রিপ করতে হবে আমার সাথে ট্রিপে যাবে বলে শুভঙ্কর অনেকদিন থেকেই বলে রেখেছে কিন্তু টাইমিং ঠিকঠাক ম্যাচ করছিল না এতদিনে সব দিক ম্যানেজ করে আমরা একসাথে বের হলাম শুভঙ্করের এটাই প্রথম রোড ট্রিপ তাই আমার থেকেও ও বেশি এক্সাইটেড আমি অবশ্য এর আগেও আসাম মেঘালয় ও ঝাড়খণ্ড ট্রিপ করেছি আজ আমরা পাড়ি দেব 700 কিলোমিটার আমাদের প্রথম নাইট স্টে হবে বেনারসে আমাদের এবারের এই ট্রিপটা বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমরা একে একে কভার করব বারাণসী প্রয়াগরাজ বা এলাহাবাদ অযোধ্যা লখনউ ও ফেরার পথে বোধগয়া আজ আমরা যে পথ ধরে এগোচ্ছি সেটা হলো শিলিগুড়ি নকশালবাড়ি বাতাসি আরাড়িয়া দারভাঙ্গা মুজফ্ফরপুর ও আরা হয়ে বারাণসী কাটিহার 124 কিলোমিটার আরাড়িয়া 44 কিলোমিটার সোজা আর বাঁদিকে রাস্তাটা কিষানগঞ্জ চলে যাচ্ছে তো এখনও আরও 44 কিলোমিটার বাকি আরাড়িয়া এটাই সিঙ্গেল লেন তো দেখি আরাড়িয়ায় গিয়ে মোট প্রবাবলি আমরা ডাবল লেন পাবো যদিও রাস্তা ঠিক আছে রাস্তা খুব একটা খারাপ নেই চলছে এখন বাজে হচ্ছে 6:50 এই জায়গাটা কিন্তু বেশ একটু কনফিউজিং আছে এখানে কিন্তু গাড়ি নিয়ে আপনাকে সোজা বেরিয়ে যেতে হবে এটা ডিরেকশনে ঠিক বোঝা যায় না গুগল ম্যাপেও ঠিক ক্লিয়ার হয় না জিনিসটা তো এখান দিয়ে সোজা আমাদের বেরোতে হবে এখানে আমরা একটু ভুল করে ফেলেছিলাম ডান দিকে চলে যাচ্ছিলাম পরে আমরা লোককে জিজ্ঞেস করে এখান দিয়ে সোজা গিয়ে তারপরে মেন রাস্তায় গিয়ে উঠেছি এই যে চলে আসছি আমরা ফোর লেনে ফোর লেনে উঠে গেলাম এখন থেকে এবার সোজা ফোর লেন ব্যাস এবার চলেই দেখি এবার রাস্তা মনে হচ্ছে ভালো আছে দেখি সামনে গেলেই বোঝা যাবে কেমন রাস্তার কন্ডিশন এবার সোজা দারভাঙ্গা মুজফ্ফরপুর এই রোড ধরে আমরা এগোবো তাহলে চলো এখন বাজে হলো ঘড়িতে 7:35 আমরা আরাড়িয়া ক্রস করে এবার বেরিয়ে যাচ্ছি আটটা দশ সকাল তো আমরা এখানে দাঁড়ালাম একটু এই ফোর লেনের উপরেই একটু চা খাবো তাই তো তো এখানে টি ব্রেক শুধু ব্রেকফাস্ট আরও পরে হবে আরও 2-3 কিলোমিটার পরে এখানে এরাই বললো তো চায়ের ভার দেখে দাঁড়ালাম মাটির ভারে চা খাই অনেকদিন ধরে প্লাস্টিক 150 কিলোমিটার এসে গেছি আমরা 150 কিলোমিটার এসেছি আমরা এখন কত হলো খানি কত দেখলাম আমরা কিলোমিটার হ্যাঁ তাহলে আমরা 170 কিলোমিটার পর্যন্ত ট্রাভেল করলাম এখন 8টা বাজে 5:20 বেরিয়ে 8টায় এখন 170 কিলোমিটার ট্রাভেল হলো এটা কি ঠেকুয়া কাম নিমকি দেখি হলো ঠেকুয়া কাম নিমকি স্পেশাল
স্পেশাল তো এই 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 দোকানে স্পেশাল আচ্ছা এটা খুব ভালো তাহলে আসলে এখানে কিন্তু এটা চাই ঠেকুয়া কাম নিমকি শুধু বললেই হবে ঠেকুয়া নিমকি তাহলে এটা পাওয়া যাবে তাই তো একদম একদম হবি শুনি তুই কা আরে খা এই বি দে টেস্ট তো খা আরে খা পুরোটাই খা হ্যাঁ মাটির কাপে মাটির কাপ থেকে দারুণ হলো আলাদা একটা সিন্ড হয় তো বেশ ভালো লাগে তো এখন বাজে 10:10 আর আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি সকালে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট লাঞ্চ জানি না কতটুকু লাঞ্চ পরে করার সময় পাবো কি না তো ব্রেকফাস্টটা করে নিচ্ছি তো অর্ডার দিয়েছি পেছনেই এই যে জয় মা তারা লাইন হোটেল এই জয় মা তারা লাইন হোটেলে অর্ডার দিলাম রুটি তরকা সবজি পনির তো এগুলো খেয়ে তারপরে রওনা দেব সবাই বসে গেছে আমি ভিডিও বানানোর জন্যই এলাম মেনলি আলু ভাজা নেই না আর খাবারই না হ্যাঁ আলু ভাজা খাওয়া যেতে ডাল আছে ফোর লেনে প্রথম টোল প্লাজা আমাদের এই ট্রিপের মুখ্য উদ্দেশ্য হলো বেনারসের ঘাটে গঙ্গা আরতি বাবা বিশ্বনাথের দর্শন কাশী চাট ভাণ্ডারের চাট লখনউয়ের কাবাব ও বিরিয়ানি আর অবশ্যই নতুন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ড্রাইভ করা তবে আমরা লখনউ থেকে ফেরার পথে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরব তাহলে আর কি পুরো ট্রিপের সাথে থাকুন আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন এখন 3:30 বাজে আর আমরা পৌঁছে গেছি আড়া আড়ার উপর দিয়ে যাচ্ছি এই যে আড়ার ফ্লাইওভার আড়ার ফ্লাইওভারের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি তো রোদের দিকে দেখানো যাচ্ছে না কারণ ওই দিক দিয়েই সান আসছে সুতরাং জানি না লাইট কেমন আসছে ক্যামেরায় ছবি ফুটেজ কেমন হচ্ছে তো সেই জন্যই আমার ফেসটাই দেখাচ্ছি এই যে রাস্তাটা এটা কিন্তু মোহানিয়া যাচ্ছে মোহানিয়া যাচ্ছে আড়া মোহানিয়া তারপরেই বেনারস চলে যাবে তো চলে আসছি মোটামুটি জানি না এরপরে কতক্ষণ আর লাগবে দেখাচ্ছে তো অনেক টাইম লাগবে আরও দেখি কতক্ষণ লাগে জ্যামের জন্য মেনলি বেসিক্যালি প্রচুর জ্যাম রাস্তা ভাঙা ছোট সিঙ্গেল লেন কনজেস্টেড ট্রাফিক জ্যামের জন্যই এত টাইম লেগে যাচ্ছে আদারওয়াইজ এত টাইম লাগার তো কথা ছিল না তো আমরা এখন জগদীশপুরে আছি এখন 4:30 বাজে তো এই পেট্রোল পাম্পে আমরা একটু তেল ভরে নিলাম তেল ভরে নিয়ে এখান থেকে যাব এখান থেকে 180 কিলোমিটার আরও বেনারস তো দেখি কটায় পৌঁছানো যায় এখানে একটু চা খেয়ে নেবো চা খেয়ে আসি হয়তো এরপরে আর কথা বলাই হবে না কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে তাহলে সেরকম হলে আমরা হোটেলে গিয়ে একবারে কথা বলবো
ফাইনালি আমরা পৌঁছে গেছি হোটেল টেম্পল অ্যান্ড গ্যাঞ্জেস বেনারসে। তো এই হোটেলের সামনেই আমরা এখন এই গাড়িগুলোকে এখানে পার্ক করালাম। তো এখন বাজে রাত্রি 9টা, একটু দেরি হয়ে গেল হোটেল খুঁজতে। আর আসলে আমার যে পার্টনার ছিল সে ওই ব্রিজটা পার হওয়ার পরে একটা শার্প একটা লেফট টার্ন আছে সেই আশিঘাটে আসার জন্য, তো সেটা একটু মিস করে যায়, তাকে আরেকবার ঘুরে আসতে হয়েছে, সেই জন্য অনেকটা টাইম আমাদের এতেই নষ্ট হয়ে গেল। তো যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেছি। তো এখন চেক ইন করবো, চেক ইন করি, তারপরে দেখি রুম কেমন দিয়েছে। ভালো, প্রচুর ব্যবস্থা, পার্কিংয়ের প্রচুর ব্যবস্থা আছে। তো আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তো পার্কিং করতে কোনো প্রবলেম হবে না। এই একটা ডাবল বেড, এখানে তিনজন হয়ে যাবে আমাদের ছোটো বাচ্চা নিয়ে। আর একটা বেড আছে সিঙ্গেল বেড, এই হলো আমাদের চারজনের জন্য এই একটা রুম দেওয়া হয়েছে। তো যাই, এখন প্রচুর খিদে পেয়েছে, সারাদিন খুব একটা বেশি খাওয়া হয়নি। সেই সকাল 10টা সাড়ে 10টার সময় রুটি খেয়েছিলাম, তারপর আর কিছু খাওয়াই হয়নি, বিকালে একবার শুধু চা খাওয়া হয়েছে। প্রচুর খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করেনি। তো আজকে এখানেই রেখে দিচ্ছি আজকের ভিডিওটি, কালকে আবার দেখা হচ্ছে।